কায়েন মাস্টারে স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করতে গিয়ে আমাদের যে প্রবলেমের ফেস করতে হয় সেই প্রবলেম এবং তার সলিউশন কি সেটা নিয়ে আমরা এর আগের একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি আপনি চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আজকের ভিডিওতে আমরা কাইন মাস্টারেরই ভিডিও এডিট করার আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং তার সলিউশন কি সেটা বলে দেবো এবং এই প্রবলেমটাও কিন্তু স্ক্রিন রেকর্ডেড ভিডিও রিলেটেড অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং ভিডিও যখন আমরা এডিট করতে যাই তখন কিন্তু আমাদের এই প্রবলেমটার সম্মুখীন হতে হয় তো চলুন শুরু করা যাক এবং প্রথমে দেখে নেওয়া যাক আমরা কি প্রবলেমের সম্মুখীন হই তো প্রথমে আমরা দেখে নেব যে কাইন মাস্টারে স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করতে গেলে কোন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তো তার জন্য আমাদের কায়েন্ট মাস্টার আমরা ওপেন করে ফেলেছি এবং এবার আমরা প্লাস এখানে ক্লিক করব এবং একটা ভিডিও এডিট করে দেখব তো এরপর আমরা টু নাইন এই রেশিওটা নিয়ে নেবো ওকে নিয়ে নিলাম এবার আমরা মিডিয়াতে যাব মিডিয়াতে গিয়ে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও আমরা এখানে এডিট করব তো আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড স্ক্রিন রেকর্ডার তো এখান থেকে আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম ওকে এবার আমরা এটাকে এডিট করব ওকে তো এডিট করার সময় দেখব যে কি প্রবলেম আমাদের হচ্ছে তো দেখুন মনে করুন আমার এই জায়গাটায় কাটতে হবে ভিডিওটা তো আমরা করলাম তো তারপরে ক্রপ গেলাম দেখুন এখানে কিন্তু আমি স্প্লিট করতে পাচ্ছি না ওকে এখান থেকে হয় আমাদের পুরোটা কেটে দিতে হবে টুকু অথবা সামনের কিন্তু আমরা কাটতে পারবো না কিন্তু আমাদের এখানেই কাটার প্রয়োজন অথবা কখনো কখনো এরকম হয় ধরুন আমি এইটুকু কাটলাম এটুকু আমরা কেটে দিলাম দেখুন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সব ইনঅ্যাক্টিভ রয়েছে আমি এখান থেকে স্প্লিট করতে পারবো না এখান থেকে লেফটের দিকে কাটতে পারবো না শুধুমাত্র রাইটের দিকে কাটতে পারবো তো কিন্তু আমার এখানেই তো কাটতে হবে তো দেখুন আবার যখন এইখানে চলে আসলাম তখন কিন্তু আমরা চারটেই এখানে অ্যাক্টিভ হয়ে গেল আমরা এখানে কি স্প্লিট করতে পারি বেশ আমরা স্প্লিট করি স্প্লিট করার পর মনে করুন আমার এইখানে কাটতে হবে ওকে তো আমি এখান থেকে কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়ার পর এবার যখন আমি ভিডিওটা চালাচ্ছি যখন আমি দেখছি যে কি হয় ভিডিও যখন চালাচ্ছি কখনো কখনো কি হয় ভিডিওটা চলছে না আমরা কখনো এই যে দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনটা সাদা হয়ে গেল ওকে তো এই ধরনের কিন্তু প্রবলেম হয় তো যাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে হয় যেমন আমার এই নিজের স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে হয় কারণ আমার একটা কিন্তু চ্যানেল আছে আলাদা করে তো সেই চ্যানেলের ভিডিও কিন্তু করতে গিয়ে এই সমস্যা আমার সম্মুখীন হতে হয়েছিল ওকে তো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনি চাইলে একবার ভিজিট করতে পারেন তো এরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সমস্যার সমাধান কোথায় তো তার জন্য কী করতে হবে কিছুই না জাস্ট এক ক্লিকে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তো তার জন্য আমরা ব্যাক করব ব্যাক করে আমরা প্লাস এখানে আবার ক্লিক করবো ক্লিক করে সিক্সটিন ইনস্টু নাইন এই রেশিওটা নিয়ে নেব সিক্সটিন নাইন রেশিও নেওয়ার পরে আমরা মিডিয়াতে ক্লিক করব এবং আবার আমরা আগের যে ভিডিওটা নিয়েছিলাম এডিট করার জন্য সেটা নেব তো এ টু জেড রেকর্ডার থেকে এই মাঝখানের এই ভিডিওটা নিয়েছিলাম এটা নিয়ে নিলাম ওকে তো আবার ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর এই হচ্ছে আমাদের ভিডিও তো ব্যাস এইখানে আমরা কোনো কিচ্ছু করবো না জাস্ট মিডিয়ার থেকে ভিডিওটা নিয়ে আমরা এক্সপোর্ট করে দেবো এখান থেকে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজুলেশন আপনি এক্সপোর্ট করতে চান আপনি এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দেবেন মানে ওইখানে আর রকম এডিটিং কিছু করবেন না জাস্ট ভিডিওটা নিয়ে এক্সপোর্ট করে দেবেন তো আমি এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট করতে কিছু সময় লাগবে এবং এক্সপোর্ট হওয়ার পর আমরা দেখব যে আমাদের ওই প্রবলেমগুলো কোনো সলিউশন হলো কি না সো আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আনটাইটেল ফোর জিরো টু সেভেন টু জিরো পি ওকে এটা এই নামটা আপনারা মনে রাখবেন আনটাইটেল চারশো দুই সাতশো কুড়ি পি ওকে তো এবার আমরা কি করব এবার আমরা ব্যাক করব ব্যাক করে আবার পুরো ব্যাক করে দেবো ওকে তো তারপরে আবার প্লাস আই এবার আমরা প্লাস আইখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর সিক্স ইস টু নাইন এই রেশিওটা নিয়ে নেব ওকে নিয়ে নিলাম এবং তারপরে আমরা মিডিয়াতে যাব তো এবার আমরা মিডিয়াতে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার পর আমরা এক্সপোর্টে ক্লিক করব মানে এই মাত্র যে ফাইলটা আমরা এক্সপোর্ট করলাম বা এই মাত্র যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম সেটা আমরা চুজ করে নেব তো এক্সপোর্টে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফাইল বা ইয়ে হচ্ছে সেই ভিডিও যেটা আপনারা দেখতে পেলেন যে আনটাইটেল চারশো দুই সাতশো কুড়ি পি ওকে এই নামটাই কিন্তু ছিল তো এবার আমরা এই প্লাস এখানে ক্লিক করব ওকে আমাদের কাছে এই ভিডিওটা কিন্তু চলে আসলো এবার এইবার এই ভিডিওটা আমরা যখন এডিট করব। তখন কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে খুশি কাটতে পারছি এবং এই যে ধরুন এই মাঝখান থেকে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখুন আমি যখন চালাবো আগেরটায় দেখেছিলেন যখনই আমি চালালাম মাঝখান থেকে কেটে দেওয়ার পরে তখন ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট চলে আসলো দেখুন কিন্তু এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট আসবে না যা লেখা আছে যেমন আছে আপনার ভিডিও ঠিক তেমনই কিন্তু আসবে ওকে তো এইভাবেই কিন্তু আপনার কায়েন্ট মাস্টারে যখন স্ক্রিন রেকর্ডিং কোনো ভিডিও এডিট করতে গিয়ে প্রবলেম হবে এই প্রবলেমের সম্মুখীন হলে আপনি এক ক্লিকেই কিন্তু এর সলিউশন পেয়ে যাবেন সো আই হোপ ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন যে চ্যানেল নতুন হন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন